পরীক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে অভিনব উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদে। গত বছর থেকেই এই নিয়ম চালু হয়েছিল, কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিলেন পরীক্ষকরা। অবশেষে পর্ষদের তৎপরতায় নতুনভাবে লাগু করা হলো অনলাইন মার্ক সাবমিশনের প্রক্রিয়া। অনলাইনে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এখন থেকে নথিভুক্ত করবেন পরীক্ষকরা। পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সম্পূর্ণ প্রক্রিয়ার একটি ভিডিও পাঠানো হবে পরীক্ষকদের। পরীক্ষকদের অনলাইন মার্ক সাবমিশনের এই প্রক্রিয়াকে আয়ত্ত করতে পরীক্ষকদের যাবতীয় সহযোগিতা করবে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি পরীক্ষকদের পারিশ্রমিকের সঙ্গে অতিরিক্ত 500 টাকাও সাম্মানিক দেওয়া হবে পর্ষদের তরফে। শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, বিশেষত নম্বরে কারচুপি অনেকাংশ কমবে পর্ষদের নতুন নিয়মের হাত ধরে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী দিনে শিক্ষার জগতের যাবতীয় দুর্নীতি রুখতে মধ্যশিক্ষা পর্ষদের নয়া নীতি কতটা কার্যকর হয় এখন সেটাই দেখা। রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।